এই আপু দাঁড়াও 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 তুমি এগুলা কি বিক্রি করো জি কত দিন ধরে বিক্রি করো অনেক দিন ধরেই অনেক দিন ধরে বলতে এই আরো তাই 4-5 বছর ধরে বিক্রি 4-5 বছর ধরে বিক্রি করো নাম কি তোমার সুমি সুমি আচ্ছা আচ্ছা তো এই পার্কেই বিক্রি করো নাকি অন্য কোথাও যাও না এই জায়গায় বিক্রি করি এই একটা পার্কেই বিক্রি করো জি অন্য কোথাও যাওয়া হয় না আচ্ছা আচ্ছা তোমার ফ্যামিলি থেকে কে আছে আমি আমার মা আমার ছোট ভাই আচ্ছা তোমার বাবা নেই না কেন বাবা কোথায় বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে মানে বাবা তোমাদের সাথে থাকে না না আচ্ছা আচ্ছা তাহলে এখানে আসো হচ্ছে তুমি আর তোমার মা আর কে আমার ছোট ভাই ছোট ভাই আচ্ছা আচ্ছা তো এই ফুল বিক্রি করে প্রতিদিন কয় টাকা রোজগার হয় মানে ইনকাম হয় তোমার 200-300 টাকা এগুলা দিয়ে সংসার চলে কষ্ট করে চালাতে হয় কষ্ট করে চালাতে হয় আচ্ছা তো সংসারে কি তুমি ইনকাম করো নাকি ইনকাম করার আর কেউ আছে না আমি ইনকাম করি আর কেউ ইনকাম করে না তোমার মা কি সুস্থ না হ্যাঁ আমার মা সুস্থ সুস্থ হলে উনি ইনকাম করে না আমার ভাই যে ছোট ভাই ছোট বলতে মানে 2 বছর হইছে 2 বছর তো তোমার বাবা 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 নাই কতদিন ধরে অনেক দিন ধরেই কত বছর হবে এই 2 বছর 2 বছর মানে ওই যে ছোট ভাই হওয়ার পর থেকে তোমার বাবা জি তোমাদের ছেড়ে চলে গেছে আচ্ছা সে কেন গেছে এটা জানো তুমি আরেকটা বিয়ে করে লাইছে তো আরেকটা বিয়ে করছে ভালো কথা কিন্তু তোমার মারে বা তোমাদের কি দেখে না না আচ্ছা আচ্ছা তো তোমার ছোট ভাইও দেখতে আসে না কখনো তোমার ছোট ভাইরে তোমার বাবা দেখছে না ছোট ভাই না বোন ভাই ভাই তোমরা টোটাল কয় ভাই বলুন বললা আমি আমার একটা ছোট ভাই এই দুইজনই জি আর কেউই নেই না আচ্ছা আচ্ছা তো এই যে যে তুমি যে ফুল বিক্রি করে যে টাকাটা ইনকাম হয় টাকাটা দিয়ে তুমি প্রথমে কি করো প্রথমে আমার মার কাছে দেই তারপর আমার মা কিছু টাকা ফুলের জন্য রাখে আর কিছু টাকা বাজার করার জন্য রাখে আর যদি বেশি কামাই করে তাহলে বেশিতে তাহলে কিছু টাকা ফালায় মানে একটু দলা করার জন্য একটু চেষ্টা করে আচ্ছা আচ্ছা এই যে একটা ফুল আমাকে একটা ফুল বের করে দেখাইবা একটু আচ্ছা এই একটা ফুলের দাম মানে কয় টাকা করে বিক্রি করো তুমি 10 টাকা 10 টাকা তোমার কিনা কয় টাকা আমার কিনা আছে 5 টাকা 5 টাকা ফুলের দাম বাড়াইছে শীতের দিন যে তোমার কিনা 5 টাকা তুমি বিক্রি করো 10 টাকা লাভ হয় কয় টাকা 5 টাকা তাহলে প্রতিদিন এরকম কয়টা ফুল বিক্রি হয় প্রতিদিন তো এটা তো বলা যায় না কোনদিন 20 টা বিক্রি হয় কোনদিন 30 টা বিক্রি হয় 30 টা বিক্রি হলে 150 টাকা লাভ হয় জি তাহলে সর্বোচ্চ কয়টা বিক্রি বেচছো একদিনে একদিনে আমি তো কালকে তো আসি নাই আমি আগে বেচতাম 30 টা 35 টা বেচতাম 300-350 250 তাহলে লাভ তো খুব কম 150 টাকা ফুলের যে চালান বেশি এর লাগাই যদি কম থাকতো তাহলে দাম হতো বেশি কিনা একটু কম থাকলে একটু লাভ হয় বেশি না তাহলে সবকিছু মিলে এই যে টাকার ইনকাম হয় এই টাকার দিয়ে দিকে আসলে মানে তোমার সংসারটা ভালোভাবে চলে কষ্ট মতো হয় তোমরা কি ভাড়া বাসা থাকো জি বাসা ভাড়া কয় টাকা 2500 টাকা কোথায় থাকো আমরা থাকি বেমপি বেমপিতে কি বেমপি বাজার আগারগাঁওয়ে দিকে আগারগাঁওয়ে থাকো আচ্ছা তো তোমার ভবিষ্যতে স্বপ্ন কি মানে বড় হইয়া তুমি কি হইতে চাও বড় হইয়া মনে করেন যদি পড়ালেখা পারতাম তাহলে তো যে কোনোটা চাকরিতে ঢুকতে পারতাম পড়ালেখা করো না কেন আমার তো বাবা নাই ছোট কাল থেকে গেছে গায়ে লাগি তো পড়াশোনা করতে পারিনি এখন তো তুমি ফুল বিক্রি করতেছো ফুল বিক্রি করে 150 টাকা ইনকাম হইতাছে এটা যে তোমার সংসারই চলে যাইতাছে তোমার কিন্তু কোনো সঞ্চয় নাই আছে তাহলে এই যে এভাবে যে ফুল বিক্রি করতেছো এইভাবে ফুল বিক্রি করতে করতে একটা সময় তোমার বয়স হয়ে যাবে ঠিক না বিয়ের বয়স পার হয়ে যাবে তো আসলে এইভাবে কি মানে চলা যাবে তোমার কি মনে হয় অন্ত আমার কপালে যেটা আছে তো সেটাই হইব আচ্ছা আমি কপালের কথা তো আর কওয়া যায় না বয়স কত চলছে এখন বয়স 13 তোমার পুরো নাম 13 হইতে পারে 13 বছর তোমার পুরো নাম কি সুমি বিনা সুমা তিনটা নাম কি কি সুমি বিনা সুমা আচ্ছা তোমার গ্রামের বাড়ি কোথায় মমিসিং মমিসিং কোন জায়গায় হালুয়াঘাট হালুয়াঘাট আচ্ছা আচ্ছা তো গ্রামে যাওয়া হয় জি মাঝে মাঝে গ্রামে কিছু আছে থাকার মতো এ একটা ঘর তুলছে আর কিছু না ঘর কেমনে তুলছে ঘর টিনের টিনের ঘর তুলছে মা কোথায় এখন মা ওইখানে বসে আছে এখানে বসে আছে আচ্ছা আচ্ছা তো তুমি মানে যেটা বললা যে ভবিষ্যতে স্বপ্ন তোমার লেখাপড়া করবা লেখাপড়া করার স্বপ্ন আছে না জি কেমনে করবা লেখাপড়া ফুল বিক্রি করে কেউ লেখাপড়া করতে পারবে যদি কেউ যদি সাহায্য করতে কেউ যদি দোকানের করার যদি যদি টাকা দিত কি চাইলের দোকান কি অন্য দোকান দিত তাহলে মনে করেন যে একটা না একটা কাজ করতো আমার মা আরাম পড়াশোনা করতো মানে তোমাদের এখন একটা দরকার হলো ভালো একটা কর্মসংস্থান জি আচ্ছা আচ্ছা তো ধরো আমি এই মুহূর্তে একটা ভিডিও করতেছি তোমার এই ভিডিওটা যদি কেউ দেখে তোমার সঙ্গে আসলে কিভাবে যোগাযোগ করবে সে আমার মার মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে যোগাযোগ তোমার কাছে আছে মোবাইল নাম্বারটা দিতে পারবা আমি দিতে পারি না আপনি দিয়ে তুমি বের করতে পারো না আচ্ছা আচ্ছা তাহলে গান গাও না শুনি আমি আমি গান গাইতে পারি না আচ্ছা মোবাইলটা বের কর আমি দেখে
তো প্রিয় দর্শক আসলে ওর এক ও যে এই মোবাইল কার কাছে থাকে সব সময় আমার আম্মুর কাছে থাকে তোমার মায়ের কাছে থাকে আচ্ছা তোমার কাছে আছে না আচ্ছা আচ্ছা তো দেখি বের করতে পারো না তুমি আচ্ছা দেখি আমি বের করে দিচ্ছি তো প্রিয় দর্শক শ্রোতা এই নাম্বারটা হচ্ছে ওর নাম্বারটা হচ্ছে 01407738748 সো এই নাম্বারে যদি কেউ ফোন দিতে চান দিতে পারেন নাম্বারটাই যে দেখতে পারতেছেন আপনারা ডিসপ্লেতে এনো তো এই নম্বরে ফোন দিলে তোমার সঙ্গে কথা বলতে পারবে কেউ আচ্ছা আচ্ছা তো দর্শক আমি আপনাদের সুবিধার্থে নাম্বারটি দিয়ে দিলাম তো ধরো এই তুমি যেটা বললা তোমার বড় একটা স্বপ্ন আছে লেখাপড়ারও একটা ইচ্ছা আছে বাট লেখাপড়াটা যদি বয়স চলে যায় তখন তো আসলে এরকম করে করতে পারবে না পারবা কি সেই জন্য তো বললাম একটা যদি দোকান করে দিতে পারতো তাহলে আমি পড়াশোনা করতে পারতাম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো ধরো এই যে আমি এই মুহূর্তে তোমার একটা ভিডিও করতেছি এই ভিডিওটা অনেকেই দেখতে পারে বা দেখবে পরবর্তীতে তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে আপনারা আমারে সবাই সাহায্য করবেন বইন হিসাবে কিন্তু কেউ খারাপ কথা বলবেন না অনেকজনই অনেক খারাপ কথা বলে খালি কল দেয় বলে খারাপ কথা বলতে কি বলে বলে যে আমি তোমার বিয়া করমু আমি তোমার নেজাম বিয়া যদি না করো তো জোর জবরদস্তি করমু আর অনেক অনেক কথা বলে বিয়ে করার কথা জি তো বয়স বললা 13 সাড়ে 13 এই বয়স তো আসলে বিয়ের বয়স না না আচ্ছা দর্শক আসলে বিয়ের কথাটা এখন কেউ না বললেই ভালো ছোট একটা মেয়ে দেখতে শুনতে মনে হয় যে না হাতে পায়ে লম্বা হয়ে গেছে আসলে এরকম কিছু না ছোট একটা মেয়ে বয়স হচ্ছে 13 সাড়ে 13 ওরা আসলে বিয়ের বয়স এরকম করা হয় নাই অবশ্যই কেউ যদি কোনোভাবে সহযোগিতা আর্থিক সহযোগিতা বলেন বা যে কোনোভাবে কেউ যদি আমার কথা কেউ যদি যোগাযোগ করতে চান আমরা জাস্ট যোগাযোগ করার মাধ্যমটা দিয়ে দিলাম এবার যোগাযোগ করবেন বা না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কেউ আজে বাজে কথা অন্তত বলবেন না প্রয়োজনে কেউ ফোন দিবেন না কথা বলার দরকার নেই বাট কেউ আজে বাজে কুপ্রস্তাব দিয়েন না সেটা বলবো তো ঠিক আছে বোন তুমি ভালো থাকো সো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবাই শেয়ার করবেন নতুন হয়ে থাকলে আমাদের পেজও ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু